হে বন্ধুরা, ভবিষ্যতে যদি কখনো এমন একটা পরিস্থিতি চলে আসে যখন দেখা গেল পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠেছে, তখন মানবজাতিকে সমগ্র মহাকাশের মধ্যে থেকে মানুষের বসবাসযোগ্য অন্য একটি গ্রহ খুঁজে বার করতে হবে, যাতে সেই নতুন গ্রহের মধ্যে মানবজাতি নতুন করে নিজের জীবন শুরু করতে পারে। বাস্তব জীবনে কখনো এমন ঘটনা ঘটবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, তবে বর্তমানে সায়েন্স ইনস্টিটিউটগুলি যেভাবে মঙ্গল গ্রহকে নিয়ে ভাবছে, হয়তো এই সময়টা বেশি দূরেও নেই। আর এই বিষয়টাকে কেন্দ্র করেই একটি অ্যাডভেঞ্চার সায়েন্স ফিকশন মুভি 2014 সালে মুক্তি পায়, যে মুভিটি IMDb রেটিংয়ে 8.6 পেয়েছে এবং তৈরি হতে খরচ হয়েছে 16,50,00,000 US ডলার, আর টোটাল বক্স অফিস কালেকশন হলো 70,28,00,000 US ডলার, যেটা কিনা অনেক বেশি। আর এই সিনেমাটি অস্কারের জন্য 5টা ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছিল, আর তার মধ্যে একটা অস্কারও জিতে নিয়েছিল। হ্যাঁ, আমি কথা বলছি ইন্টারস্টেলার সিনেমাটিকে নিয়ে। আজকে বং মুভি ডায়েরির প্রথম ভিডিওতে আপনাদের এমন একটি মুভির ব্যাখ্যা দিতে পেরে আমি বেশ খুশি। তো চলুন শুরু করা যাক। সিনেমার শুরুতে ভবিষ্যতের কোনো একটা সময়কালকে দেখানো হয়, যেখানে দেখা যায় পৃথিবীর অবস্থা এখন খুব খারাপ হয়ে গেছে। পৃথিবী এখন মানুষের বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। এই সময় মাটি পুরোপুরিভাবে উর্বরতা হারিয়ে ফেলেছে, যে কারণে ধান, গম এবং অন্যান্য সব রকমের শস্য পৃথিবী থেকে পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। এখন পৃথিবীর মাটিতে শুধুমাত্র ভুট্টা ছাড়া আর কোনো কিছু চাষ করা সম্ভব নয়, আর আগামী কিছু বছরের মধ্যে হয়তো সেটাও বন্ধ হয়ে যাবে, কারণ মাটি খুব তাড়াতাড়ি নিজের উর্বরতা হারিয়ে ফেলেছে। আর সেই সঙ্গে এখন বাতাসে ধূলিকণার পরিমাণ প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে, সেজন্য এখন মাঝে মধ্যেই পৃথিবীর বিভিন্ন জায়গায় বিশাল আকৃতির ধুলোর ঝড় শুরু হয়ে যায়, যে কারণে মানুষকে সবসময় মাস্ক ব্যবহার করতে হয়, আর বাতাসে এত ধূলিকণা থাকার জন্য ঠিকঠাকভাবে নিঃশ্বাস নিতেও খুব সমস্যা হয়। আর এই রকম আরো অনেক কারণের জন্য এই পৃথিবীতে মানুষের সুস্থভাবে বেঁচে থাকা খুবই কষ্টকর হয়ে যাচ্ছিল। আর এবার এই গল্পের প্রথম চরিত্র কুপারকে দেখানো হয়। কুপার একজন নাসার পাইলট, কিন্তু সে এখন নিজের চাকরি হারিয়ে চাষ করে। নাসা এমন একটা সংস্থা ছিল যারা মহাকাশ নিয়ে গবেষণা করত, কিন্তু এই মুহূর্তে মানুষ এবং দেশের সরকারের কাছে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করার টাকাটুকুই ছিল না, সেই জন্য নাসার মতো বড় বড় সংস্থাকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। এবার দেখা যায় কুপার নিজের বাড়িতে নিজের মেয়ে মার্ফ, নিজের ছেলে টম এবং তার শ্বশুরের সঙ্গে থাকতো। কুপারের মেয়ে মার্ফ পড়াশোনায় খুবই ভালো ছিল আর তার বিজ্ঞান সম্বন্ধে খুব বেশি আগ্রহ ছিল, সেজন্য সে সব সময় বিজ্ঞান সম্বন্ধিত ব্যাপারে নিজের বাবার কাছে প্রশ্ন করত। কিন্তু টম সেই তুলনায় পড়াশোনায় খুব সাধারণ ছিল, তার পড়াশোনা করতে খুব একটা ভালো লাগতো না। আর একদিন মার্ফ এবং টমের স্কুল থেকে কুপারকে ডেকে পাঠানো হয়, আর ওখানে যাওয়ার পর কুপার জানতে পারে ওর ছেলে টম স্কুল শেষ করবার পর আর কলেজে ভর্তি হতে পারবে না, কারণ এই মুহূর্তে পড়াশোনার খরচ অনেক বেড়ে গেছিল আর সরকার শুধুমাত্র কিছু মেধাবী স্টুডেন্টকেই কলেজে পড়ার সুযোগ দিত। আর এটা জানার পর কুপার স্কুল কর্তৃপক্ষকে বলে, আমি চেয়েছিলাম আমার ছেলে টম পড়াশোনা করে একজন ভালো ইঞ্জিনিয়ার তৈরি হোক। তখন স্কুল কর্তৃপক্ষ বলে, এই মুহূর্তে আমাদের দেশে প্রয়োজনের তুলনায় অনেক বেশি ইঞ্জিনিয়ার রয়েছে, সেই জন্য আমরা চাই টম একজন ভালো চাষি তৈরি হোক, কারণ এই মুহূর্তে আমাদের দেশে ভালো চাষির খুব অভাব রয়েছে। এই কথাগুলো শোনবার পর কুপার প্রচন্ড রেগে যায়। পাশাপাশি স্কুলের ম্যাডাম কুপারকে মার্ফের সম্বন্ধেও বলে, বলে যে মার্ফ মারাপিট করেছে বিজ্ঞান সম্বন্ধিত বিষয়ের বিতর্ক নিয়ে, যেটা জেনে কুপার নিজের মেয়েকেই সাপোর্ট করে, যে কারণে স্কুল কর্তৃপক্ষ মার্ফকে সাসপেন্ড করে কিছুদিনের জন্য। এই সব ঘটনার পর কুপার একটু নিরাশ হয়ে পড়ে, তাই সে ছেলে, মেয়ে এবং শ্বশুরকে নিয়ে পরের দিনকে বেসবল খেলা দেখতে চলে আসে। কিন্তু খেলা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওখানে বিশাল আকৃতির একটি ধুলোর ঝড় শুরু হয়ে যায়, সেই জন্য খেলাটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায় আর ওদেরকে তাড়াতাড়ি করে নিজেদের বাড়িতে ফিরে আসতে হয়। ধুলোর ঝড় এতটাই ভয়ানক ছিল যে রাস্তার কোনো কিছু ঠিকঠাক ভাবে দেখাও যাচ্ছিল না।
এবার ঘরে ফেরবার পর কুপার দেখতে পায় মার্ফের ঘরের মধ্যে একটা ছোট জায়গায় ধুলো একটা বিশাল আকার ধারণ করেছিল। একটু আগে হয়ে যাওয়া ঝড়ের কারণে পুরো ঘরের মধ্যে ধুলো ছড়িয়ে থাকলেও কোনো এক বিশেষ কারণে ওই ঘরের একটা ছোট্ট জায়গা জুড়ে ধুলোর বেশ কয়েকটা লম্বা লাইন তৈরি হয়েছিল। আর এটা দেখবার পর মার্ফ বলে, এটা তাহলে নিশ্চয়ই ওই ভূতের কাজ। আসলে মার্ফের ধারণা ছিল ওর ঘরের মধ্যে একটা ভূত আছে, যে ভূতটা সব সময় ওর বইয়ের সেলফ থেকে বইগুলোকে নিচে ফেলে দেয়। কিন্তু কুপার জানতো যে ভূত বলে কিছু নেই, তাই কুপার এই বিষয়টাকে ভালোভাবে বোঝবার জন্য সারা রাত ধরে ওই ঘরের মধ্যে তৈরি হওয়া ধুলোর লাইনগুলোকে দেখতে শুরু করে। আর সারা রাত ধরে পর্যবেক্ষণ করবার পর বুঝতে পারে ওই লাইনগুলো আসলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির কারণে তৈরি হয়েছিল। কুপার খেয়াল করে ঘরের যে জায়গাগুলোতে ধুলো ছিল শুধুমাত্র সেই জায়গাতে মাধ্যাকর্ষণ শক্তি ছিল, আর ওই লম্বা দাগের মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো ছিল সেখানে কোনো ধরনের মাধ্যাকর্ষণ শক্তি ছিল না। আর সেই জন্যই মাধ্যাকর্ষণের অভাবে মাঝখানে ওই ফাঁকা জায়গাগুলোতে কোনো ধুলো জমতে পারেনি। আর তার সাথে সাথে কুপার এটাও বুঝতে পারে যে ওগুলো কোনো সাধারণ দাগ ছিল না, ওগুলো আসলে বাইনারি কোড ছিল। আপনাদের এটা জেনে রাখা ভালো, বাইনারি কোড হলো একটা বিশেষ ধরনের ভাষা যেটার সাহায্যে কম্পিউটার বা কোনো ইলেকট্রিক যন্ত্র নিজেদের মধ্যে মেসেজ আদান প্রদান করে। আমরা মানুষেরা যেমন নিজেদের মধ্যে কথা বলার জন্য বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে থাকি, ঠিক এই একই রকম ভাবে বাইনারি হলো কম্পিউটার বা যে কোনো রকমের ইলেকট্রিক মেশিনের ভাষা। আর পুরো বাইনারি সিস্টেমের মধ্যে শুধুমাত্র 1 ও 0 ব্যবহার করা হয়ে থাকে। এবার ধুলোর লাইনের সাহায্যে তৈরি হওয়া বাইনারি কোডটিকে ডিকোড করবার পর কুপার জানতে পারে ওখানে একটা বিশেষ জায়গার ঠিকানা দেওয়া ছিল, যেটা দেখে মনে হচ্ছিল কেউ যেন চাইছে কুপার সেই জায়গায় পৌঁছাক। এবার কিছুক্ষণ পর কুপার মার্ফকে সঙ্গে নিয়ে সেই ঠিকানায় পৌঁছে যায়। আর ওখানে পৌঁছানোর পর দেখা যায় জঙ্গলের মধ্যে বিশাল সুরক্ষা ব্যবস্থা দিয়ে ওই জায়গাটিকে চারিদিক দিয়ে ঘিরে রাখা হয়েছে। আর কুপার আর মার্ফ ওখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে ওই জায়গার সুরক্ষাকর্মী ওদের দুইজনকে ওখান থেকে তুলে নিয়ে যায়, আর ওখান থেকে তুলে নিয়ে তাদেরকে ভেতরে নিয়ে যাওয়া হয়। তখন কুপার ব্র্যান্ড সারনেমের একটি মহিলাকে দেখতে পায়। মহিলাটির সাথে কথোপকথন করবার পর কুপার ওই মহিলাটির বাবা ডক্টর ব্র্যান্ডের সাথে দেখা করে। কুপার এবং ডক্টর ব্র্যান্ড দুজনে একসাথে নাসাতে কাজ করতেন, আর এখন এরা দুজন দুজনকে দেখে খুব ভালোভাবেই চিনতে পারে। এবার দেখা যায় ভেতরে ডক্টর ব্র্যান্ডের সঙ্গে আরো বেশ কয়েকজন লোক ছিল, আর তারা প্রত্যেকে প্রশ্ন করতে শুরু করে, তুমি এই জায়গার ঠিকানাটা পেলে কোথা থেকে? এই জায়গাটা তো পৃথিবীর সব থেকে সুরক্ষিত জায়গার মধ্যে থেকে একটা। এই জায়গাটিকে পৃথিবীর বাকি মানুষের থেকে খুবই গোপনভাবে লুকিয়ে রাখা হয়েছে, এখানে কোনো সাধারণ মানুষের পক্ষে পৌঁছানো একদমই অসম্ভব। তখন কুপার ও তার মেয়ে দুজন মিলে পুরো ঘটনাটা ওদেরকে খুলে জানায় যে কিভাবে মাধ্যাকর্ষণ শক্তির সাহায্যে ওরা দুজন নিজেদের ঘরের মধ্যে থেকে এই জায়গার ঠিকানাটা খুঁজে পেয়েছে। এবার ডক্টর ব্র্যান্ডের সঙ্গে কথা বলে কুপার জানতে পারে এই পুরো জায়গাটিই হলো আসলে নাসা। তখন কুপার বলে, নাসার মতন সংস্থাগুলো তো অনেক আগেই বন্ধ হয়ে গিয়েছিল। তখন প্রফেসর ব্র্যান্ড বলেন, হ্যাঁ এটা ঠিক যে পুরো পৃথিবীর কাছে নাসা বন্ধ হয়ে গেছে ঠিকই, কিন্তু আমরা সবাই এখনো গোপনভাবে কাজ করে যাচ্ছি। এই মুহূর্তে মানুষের কাছে ঠিকভাবে খাওয়া দাওয়ার করার মতো টাকাই নেই, আর এখন যদি সবাই জানতে পারে যে সরকার নাসার মতন একটি সংস্থার পেছনে এখনো কোটি কোটি টাকা খরচ করছে, তাহলে প্রত্যেকটা মানুষ খুবই রেগে যাবে। সেই জন্য আমাদেরকে বাধ্য হয়ে নিজেদের সংস্থা খুবই গোপন ভাবে চালাতে হচ্ছে। এরপর প্রফেসর ব্র্যান্ড বলেন, এই মুহূর্তে পৃথিবীর বাতাসে 80% নাইট্রোজেন ভর্তি হয়ে গেছে, যে কারণে এখন অক্সিজেনের পরিমাণ অনেকটাই কমে গেছে পৃথিবীতে, আর আগামী কিছু বছরের মধ্যে পৃথিবীতে অক্সিজেন পুরোপুরি শেষ হয়ে যাবে, আর হয়তো তোমার মেয়ে মার্ফের প্রজন্মই হবে এই পৃথিবীর শেষ প্রজন্ম। এবার এই কথাগুলো শোনবার পর কুপার বলে, তাহলে এই মুহূর্তে পৃথিবীকে বাঁচানোর জন্য আপনাদের পরিকল্পনা কি? প্রফেসর ব্র্যান্ড বলেন, এখন পৃথিবী যে অবস্থায় সেখান থেকে পৃথিবীকে আর কোনোভাবেই বাঁচানো সম্ভব নয়, আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে অন্য গ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে, আর সেইখানেই নতুন করে নিজেদের জীবন শুরু করতে হবে।
তখন কুপার বলে এই পুরো সৌরজগতের মধ্যে পৃথিবী ছাড়া আর কোনো গ্রহ মানুষের বসবাসের উপযোগী নয়, আর বাকি যেসব গ্রহে মানুষের বেঁচে থাকার সম্ভাবনা রয়েছে সেই গ্রহগুলো পৃথিবী থেকে অনেক আলোকবর্ষ দূরে, আর এই মুহূর্তে আমাদের পক্ষে কোনোভাবেই সেই গ্রহগুলোতে পৌঁছানো সম্ভব নয়। তখন প্রফেসর ব্র্যান্ড নিজের পুরো টিমকে সঙ্গে নিয়ে কুপারের সঙ্গে একটা আলোচনা সভায় বসেন, আর ওখান থেকে রুমিলি নামের একজন বিজ্ঞানী কুপারকে জানায় যে আজ থেকে 48 বছর আগে শনিগ্রহের কাছে একটা ওয়ার্ম হোল দেখা গিয়েছে, আর ওই ওয়ার্ম হোলের সাহায্যে আমরা সেই সমস্ত গ্রহের কাছে খুব অল্প সময়ে পৌঁছাতে পারবো যেখানে সাধারণভাবে পৌঁছাতে গেলে আমাদের কয়েক লক্ষ বছর লেগে যাবে। আর এই বিজ্ঞানীদের মতে এই ওয়ার্ম হোল কোনো প্রাকৃতিক ঘটনা নয়, বরং এটি একটি কৃত্রিম ঘটনা, মানে কোনো উন্নত প্রজাতির জীব ওই ওয়ার্ম হোলকে ওখানে ইচ্ছে করে রেখেছে যাতে মানুষ খুব সহজেই পৃথিবীর মতো আরো অন্য একটা গ্রহ খুঁজে বের করতে পারে। এখানে বলে রাখি, ওয়ার্ম হোল হলো অ্যালবার্ট আইনস্টাইনের একটা থিওরি। ওয়ার্ম হোলের সাহায্যে যে কোনো মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় খুবই অল্প সময়ে পৌঁছে যেতে পারে। উদাহরণস্বরূপ ধরা যাক, আমরা সবাই এই কাগজের এই প্রান্ত থেকে ওই প্রান্তে পৌঁছাতে চাই। সাধারণভাবে এই কাজটা করতে গেলে আমাদেরকে পুরো কাগজের উপরে অতিক্রম করতে হবে, কিন্তু আমরা যদি ওই কাগজটাকে একটা ছোট্ট ভাঁজ করে দিই তাহলে দেখা যাবে খুব অল্প সময়ের মধ্যেই আমরা কাগজের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে গেছি। আর মহাকাশের মধ্যে ওয়ার্ম হোল ঠিক একই রকম ভাবে কাজ করে। সাধারণভাবে যে রাস্তা পার করতে আমাদের কয়েক লক্ষ বছর লেগে যেত, ওয়ার্ম হোলের সাহায্যে সেই দূরত্বটা আমরা কিছু মিনিটের মধ্যে অতিক্রম করে ফেলতে পারবো। এবার প্রফেসর ব্র্যান্ড বলেন, আজ থেকে 10 বছর আগে আমরা 12 জন মহাকাশচারীকে ওয়ার্ম হোলের সাহায্যে অন্য গ্যালাক্সিতে পাঠিয়ে দিয়েছি, আর তাদের প্রত্যেকের কাজ ছিল মহাকাশের মধ্যে থেকে পৃথিবীর মতন মানুষের বসবাসের উপযোগী অন্য একটা গ্রহ খুঁজে বের করা। আর ওই 12 জন মহাকাশচারীর কাছে একটা করে রোবট আছে, আর যখনই ওরা মানুষের বসবাসের উপযোগী কোনো গ্রহ খুঁজে পাবে তখন তারা নিজেদের রোবটটাকে অন করে দিয়ে ওখান থেকে পৃথিবীতে সিগন্যাল পাঠিয়ে দেবে। আর এখনো অবধি ওই 12 জনের মধ্যে থেকে মাত্র 3 জনের গ্রহ থেকে আমরা সিগন্যাল পেয়েছি, আর সেজন্য এখন আমরা সবাই একটা নতুন মিশনের প্রস্তুতি নিচ্ছি। আর এখন এই নতুন মিশনের কাজ হলো ওই সিগন্যালগুলোকে ফলো করতে করতে নতুন গ্রহের কাছে পৌঁছানো, আর ওখান থেকে একটা পরীক্ষা করে দেখা যে ওই 3টে গ্রহের মধ্যে কোন গ্রহ মানুষের বসবাসের সবচেয়ে বেশি উপযোগী। এবার প্রফেসর ব্র্যান্ড বলেন, এখন আমি চাই তুমি এই মিশনের পাইলটের পদে যুক্ত হও, কারণ এই মুহূর্তে তোমার থেকে ভালো কোনো পাইলট আমাদের কাছে নেই। তখন কুপার বলে, যদি আমরা ওখানে কোনো একটা গ্রহ খুঁজেও পাই তারপর কি হবে? প্রফেসর বলেন, তারপর আমাদের কাছে দুটো প্ল্যান আছে। একটি হলো প্ল্যান এ, যেটা হলো এই পুরো অফিসটাই একটা বিশাল বড় মহাকাশ যান। ওখানে নতুন গ্রহ খুঁজে পেলে আমরা এই মহাকাশ যানের মধ্যে অনেক মানুষকে নিয়ে ওই নতুন গ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। কিন্তু যেহেতু এই মহাকাশ যানটা অনেক বড় আর ভারী, সেই জন্য আমাকে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির একটা সূত্রের সমাধান করতে হবে, আর এই সূত্রটা সমাধান করতে পারলেই আমরা এই বিশাল মহাকাশ যানকে খুব সহজেই এখান থেকে মহাকাশে নিয়ে যেতে পারবো। তাই যতদিনে কুপার মানুষের উপযোগী গ্রহকে পর্যবেক্ষণ করে চলে আসবে ততদিনে প্রফেসর ওই সূত্রটা কমপ্লিট করে ফেলতে পারবে বলেই আশাবাদী। আর প্রফেসর তার সাথে এটাও জানায়, কোনো কারণে আমি এই সূত্রটা সমাধান না করতে পারি তাহলে আমাদের কাছে প্ল্যান বি রয়েছে, যেখানে আমাদের কাছে 5000 সুনিশ্চিত মানুষের ডিম্বাণু রয়েছে, আর তোমরা নতুন গ্রহে এই ডিম্বাণুগুলোকে নিয়ে যাবে, যার ফলে খুব সহজেই আমরা ওখানে অনেকগুলো মানুষকে জন্ম দিতে পারবো, আর এইভাবে ওই নতুন গ্রহতে আমরা আবার মানব জাতিকে বাঁচিয়ে রাখতে পারবো। এবার প্রফেসরের এই কথাগুলো শোনবার পরে কুপার এই মিশনে যাওয়ার জন্য রাজি হয়ে যায়, কারণ এই মিশনটি ছিল বিরাট বড় মহৎ একটি মিশন। কিন্তু কুপারের এই সিদ্ধান্তের উপর তার মেয়ে মার্ফ তার উপর প্রচন্ড রেগে যায়, কারণ মার্ফ চাইছিল না ওর বাবা এমন কোনো মিশনে যাক যেখান থেকে ফিরে আসার সম্ভাবনা একদমই কম। কিন্তু কুপার কোনো রকমে মার্ফকে এই মিশনের গুরুত্বটা বুঝিয়ে দেয়। এবার পরের দিন সকাল
সময়কালে এই মিশনে যাওয়ার আগে কুপার মার্ফের সঙ্গে আর একবার দেখা করে। এবার মার্ফ তার বাবাকে বলে, এতদিন ধরে আমার ঘরে যে ঘটনাগুলো ঘটছিল আমি তার থেকে একটা মেসেজ খুঁজে বার করেছি, আর সেই মেসেজে বলা হয়েছে স্টে, যার বাংলা অর্থ হলো থেকে যাও, আর আমিও চাই তুমি এখানে থেকে যাও, তোমাকে এই মিশনে যেতে হবে না। তখন কুপার তাকে বলে, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক তোমার কাছে ফিরে আসব। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, যখন আমি তোমার কাছে ফিরে আসব তখন হয়তো তোমার আর আমার বয়স একই রকম হয়ে যাবে, কারণ মহাকাশের মধ্যে যখন আমি হাইপার স্লিপিং এ থাকব এবং যখন আলোর গতিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যাব, অথবা যখন আমি ব্ল্যাক হোলের আশেপাশে থাকব, তখন পৃথিবীর তুলনায় আমার সময়টা অনেক ধীর গতিতে চলবে, আর এভাবেই হয়তো দেখা যাবে যখন আমি ফিরে আসব তখন তুমি আর আমি একই বয়সের হয়ে গেছি। আর এরপর কুপার নিজের কাছে থাকা একটি ঘড়ি মার্ফকে দিয়ে দেয়। কিন্তু এই পুরো ঘটনার জন্য মার্ফ তখনও কুপারের উপর খুব রেগেছিল, তাই সে কোনোভাবেই এগুলোকে স্বীকার করেনি। কুপার তাকে রেখে চলে যায় এবং যাওয়ার সময় দেখে মার্ফের বইয়ের সেলফ থেকে একটা বই ঠক করে পড়ে গেল। এবার দেখা যায় কুপার চারজন সদস্যের একটা দল নিয়ে এই মিশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। আর যে মহাকাশযানে ওরা সবাই এই মিশনটায় যাচ্ছিল ওই মহাকাশযানের নাম ছিল ইন্ডিয়ারেন্স। এবার কিছুদিন ধরে মহাকাশে থাকার পর শনি গ্রহের পাশে থাকা ওয়ার্ম হোলের সাহায্যে এরা সবাই অন্য একটা গ্যালাক্সিতে পৌঁছে যায়। আর ওখানে পৌঁছানোর পর এরা সবাই ঠিক করে যে যে তিনটে গ্রহ থেকে এদের কাছে সিগন্যাল আসছে তার মধ্যে থেকে পৃথিবীর সব থেকে কাছের গ্রহ হলো মিলার্স গ্রহ। কিন্তু এই গ্রহটির সমস্যা হলো, এই গ্রহটা গার্গেন্দুয়া নামের একটি ব্ল্যাক হোলের খুব কাছে অবস্থিত, যে কারণে এই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি অনেক বেশি। আর ব্ল্যাক হোলের এতটা কাছে অবস্থিত হওয়ার জন্য এই গ্রহের সময়কাল পৃথিবী থেকে অনেক ধীর গতিতে চলতে থাকে, মানে এই গ্রহে কাটানো এক ঘন্টা পৃথিবীতে কাটানো 7 বছরের সমান। মহাকাশের মধ্যে থাকা বিশাল ফাঁকা জায়গাকে বলা হয় ব্ল্যাক হোল। ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তি প্রচণ্ড বেশি হয়, সেজন্য এখানে সময় খুব ধীর গতিতে চলে। আর যদি কোনো গ্রহ নক্ষত্র ব্ল্যাক হোলের কাছে চলে আসে তাহলে ব্ল্যাক হোল নিমেষের মধ্যে সেই গ্রহ বা নক্ষত্রগুলোকে নিজেদের মধ্যে ঢুকিয়ে নেয়, আর ব্ল্যাক হোলের মধ্যে থেকে আলো নির্গত হতে পারে না। একবার এর মধ্যে কিছু প্রবেশ করলে আর কখনো সেটা কোথাও বেরিয়ে আসে না, সেটা চাপের মাধ্যমে ঘন এবং ছোট হয়ে যায়। এই গ্রহ নক্ষত্রের তুলনায় একটা ব্ল্যাক হোল বিশাল আকৃতির হয়। ব্ল্যাক হোল কতটা বড় হতে পারে সেটা নিয়ে আকাশ বর্মনে একটি ভিডিও আছে, যদি আপনারা সেই ভিডিওটি দেখতে চান ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকলো। এবার আসা যাক সিনেমাটির কথায়। এবার এরা সবাই ঠিক করে এদের মধ্যে থেকে রোমিলি নামের বিজ্ঞানী ইন্ডিয়ারেন্স নামের এই বিশাল মহাকাশযানে থেকে যাবে এবং ব্ল্যাক হোল সম্বন্ধে গবেষণা করে যাবে, আর বাকি তিনজন একটা ছোট্ট রকেট করে ইন্ডিয়ারেন্স থেকে ওই গ্রহে নামবে। আর ওখানে পৌঁছানোর পরে তারা দেখতে পায় পুরো গ্রহটি 2 ফুট উচ্চতার জলের তলায় ডুবে আছে, যেটা দেখে ওরা সবাই বুঝে যায় এই গ্রহে মানুষের বেঁচে থাকা কোনোভাবেই সম্ভব না। এবার একটু খোঁজাখুঁজি করবার পর ওরা ডক্টর মিলারের মহাকাশযানের বেশ কিছু ভাঙা অংশ খুঁজে পায়, মানে যে 12 জন পৃথিবী থেকে 10 বছর আগে এই সৌরমণ্ডলে এসেছিল তাদের মধ্যে একজন ছিল ডক্টর মিলার, এবং তার মহাকাশের বেশ কিছু ভাঙা অংশ খুঁজে পাওয়া যায়। আর এমিলি আস্তে আস্তে ওই ভাঙা অংশগুলোকে নিজের কাছে নিয়ে আসতে শুরু করে, আর এসব কিছু করার সময় তারা খেয়াল করে ওদের থেকে বেশ কিছুটা দূরে বিশাল আকৃতির একটি পাহাড় ছিল, আর এমিলি ব্র্যান্ড সেটা দেখে আস্তে আস্তে ওই পাহাড়ের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর কুপার খেয়াল করে ওটা আসলে একটি পাহাড় ছিল না, ওটা ছিল বিশাল বড় একটি জলের ঢেউ, যে জলের ঢেউটা এখন আস্তে আস্তে ওদের দিকেই এগিয়ে আসতে শুরু করেছে। আসলে এই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ এতটাই বেশি ছিল যে কারণে ওই জলের ঢেউগুলো বিশাল পাহাড়ের মতো আকৃতি ধারণ করেছিল। এবার ওই বিশাল আকৃতির ঢেউ দেখার পর কুপার তাড়াতাড়ি করে এমিলি ব্র্যান্ড এবং দোয়েলকে নিজেদের রকেটটিতে ফিরে আসতে বলে। শেষ মুহূর্তে ব্র্যান্ড কোনো রকমে ওই মহাকাশযানে ফিরে আসতে পারলেও দোয়েল নামক বিজ্ঞানীটি বিশাল জলের ঢেউয়ের কারণে ওখান থেকে ভেসে চলে যায়, আর সে সঙ্গেই ওখানেই মারা যায়। এবার দেখা যায় ওই বিশাল ঢেউয়ের কারণে রকেটটিতে অনেকটা জল ঢুকে গেছে, আর এই জল বের না করা অবধি রকেটটি চালু করা যাবে না। কুপার এতে অত্যন্ত নিরাশ হয়ে পড়ে, কারণ এক সঙ্গীকে হারানোটাই বড় কথা ছিল না, ওখানে যতক্ষণ কাটাবে ততই পৃথিবীতে
বেশি সময় পেরিয়ে যাবে। আমরা আগেই জেনেছি এখানকার এক ঘন্টা পৃথিবীর সাত ঘন্টার সমান। এবার কুপার বলে, ডক্টর মিলার তো অনেক বছর আগেই এই গ্রহে পৌঁছে গেছেন, আর এখানে আসার কিছুক্ষণের মধ্যেই তো উনি এটা বুঝে গেছেন যে এই গ্রহটা মানুষের বসবাসের উপযোগী না, তাহলে উনি এত বছর ধরে পৃথিবীতে সিগন্যাল কেন পাঠিয়ে যাচ্ছিল। তখন ইমিলি ব্র্যান্ড বলে, আসলে এসব কিছু হয়েছে পৃথিবী থেকে এই গ্রহের সময় পার্থক্যের জন্য। আসলে ডক্টর মিলার কিছুক্ষণ আগেই এই গ্রহে পৌঁছেছিলেন, আর হয়তো কিছু মিনিট আগেই উনি মারা গেছেন, কিন্তু যেহেতু এখানে কাটানো এক ঘন্টা পৃথিবীর সাত বছরের সমান, সেজন্য উনি হয়তো কিছুক্ষণ আগেই এই গ্রহ থেকে সিগনাল পাঠিয়েছিলেন, কিন্তু সময় পার্থক্যের জন্য আমরা সেই সিগনাল বহু বছর ধরে পাচ্ছিলাম। এবার রকেটটি থেকে জল বার করে ওই গ্রহ থেকে বেরোতে বেরোতে তাদের 3 ঘন্টার বেশি সময় লেগে যায়, আর ওখান থেকে ইন্ডিয়ানেন্স নামক মহাকাশ যানটিতে পৌঁছানোর পরে দেখতে পায় রুমিলি নামের যে সঙ্গীকে তারা মহাকাশে রেখে গিয়েছিল তখন তার বয়স অনেকটাই বেড়ে গেছে, আর সে পুরোপুরি বুড়ো হয়ে গেছে। রুমিলি ওদেরকে বলে, আমি তো মনেই করেছিলাম তোমরা আর হয়তো কোনোদিন ফিরেই আসবে না, তোমরা 23 বছর 4 মাস আর 8 দিন পর এখানে ফিরে আসলে, আর এই সময়ের মধ্যে আমাদের বাড়ি থেকে অনেকগুলো মেসেজ এসেছে, তোমরা চাইলে মেসেজগুলোকে দেখে নিতে পারো। এবার নিজের জীবন থেকে এতটা সময় হারিয়ে ফেলার জন্য কুপারের প্রচন্ড মন খারাপ হয়ে যায়, আর এবার ও আস্তে আস্তে নিজের বাড়ি থেকে পাঠানো মেসেজগুলোকে দেখতে শুরু করে। দেখা যায় এই 23 বছর ধরে ওর ছেলে ওকে অনেকবার অনেকগুলো মেসেজ পাঠিয়েছে, আর এগুলো দেখে কুপার জানতে পারে তার ছেলের বিয়ে হয়ে গেছে, আর এখন তার ছেলের একটি বাচ্চা ছেলেও হয়েছে। কিন্তু এত বছরের মধ্যে ওর মেয়ে মার্ফ তাকে একবার শুধুমাত্র একটাই মেসেজ পাঠিয়েছে, আর মার্ফ ওই মেসেজটা সেই সময় পাঠিয়েছিল যখন সে তার নিজের বাবার বয়সী হয়ে গিয়েছিল, কারণ পৃথিবী থেকে যাওয়ার আগে ওর বাবা ওকে বলেছিলেন যখন ও আর ওর বাবা একদম একই বয়সী হয়ে যাবে তখন ওর বাবা আবার পৃথিবীতে ফিরে আসবে। আর ওই মেসেজ থেকে কুপার জানতে পারে মার্ফ এখন ডক্টর ব্র্যান্ডের সঙ্গে থাকে, আর ওনার সঙ্গে থাকতে থাকতে মার্ফ এখন একজন বিজ্ঞানী হয়ে উঠেছে, আর মার্ফও এখন নাসাতে কাজ করে। এবার দেখা যায় ইন্ডিয়ানেন্স এর মধ্যে এরা তিনজন মিলে এটা ঠিক করছিল যে বাকি দুটো গ্রহের মধ্যে থেকে এরপর ওরা কোন গ্রহতে যাবে, আর বাকি যে দুটো গ্রহ থেকে ওদের কাছে সিগনাল আসছিল তাদের মধ্যে থেকে একটা ছিল ডক্টর ম্যানের গ্রহ, আর অন্যটি ছিল ডক্টর অ্যাডম্যানের গ্রহ। এবার ওরা তিনজন মিলে ঠিক করে এই মুহূর্তে তারা ডক্টর ম্যানের গ্রহতে যাবে, আর প্ল্যান মতন ওরা সবাই ওই গ্রহতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করে। আর এদিকে দেখা যায় পৃথিবীর অবস্থা এখন আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে, এখন পৃথিবীতে অক্সিজেনের পরিমাণ আগের থেকে আরো অনেক কমে গেছে, আর সেই একই সঙ্গে দেখা যায় প্রফেসর ব্র্যান্ড শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে গেছেন, আর হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই উনি মারা যাবেন। এবার দেখা যায় মারা যাওয়ার আগে প্রফেসর ব্র্যান্ড মার্ককে বলছেন, এতদিন ধরে আমি তোমাকে একটা মিথ্যা কথা বলেছি, তুমি পারলে আমাকে ক্ষমা করে দিও, আসলে তোমার বাবা যে মিশনটায় গেছে সেখানে কোনো প্ল্যান এ কখনোই ছিল না, মানে পৃথিবী থেকে বাকি সমস্ত মানুষকে অন্য গ্রহে নিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না, আর সেজন্য এখন নতুন কোনো গ্রহ খুঁজে পেলে প্ল্যান বি অনুযায়ী ওনাদেরকে 5000 ডিম্বাণু নিয়ে ওই নতুন গ্রহতে থেকে যেতে হবে। এবার এত বছর পর এই কথাটা শুনবার পর মার্ফ প্রচন্ড অবাক হয়ে যায়। ছোটবেলা থেকে যে কথাগুলোকে সত্যি মনে করে আসছিল সে কথাগুলো আজ তার কাছে মিথ্যে হয়ে যায়। এবার মার্ফ প্রশ্ন করে, আমার বাবা কি এই ব্যাপারটা জানতেন? কিন্তু এ কথার কোনো উত্তর দেওয়ার আগেই প্রফেসর ব্র্যান্ড মারা যান, আর এখন মার্ফ মনে করে ওর বাবা কুপার হয়তো এই প্ল্যান সম্পর্কে আগে থেকেই সবকিছু জানতো, আর কুপার হয়তো মার্ফকে এই পৃথিবীতে ইচ্ছে করেই একা রেখে চলে গেছে। এবার মার্ফ সঙ্গে সঙ্গে নিজের বাবাকে একটা ভিডিও মেসেজ পাঠায়, যে মেসেজে সে বলেছিল, এখন আমি প্রফেসরের কাছ থেকে সমস্ত সত্যি কথা জেনে গেছি, আমি জানতে পেরেছি প্ল্যান এ বলে কখনোই কোনো কিছু ছিল না, তুমি আমাকে এখানে একা রেখে সারা জীবনের জন্য চলে গেছো। কিন্তু মার্ফের এই মেসেজটা ওদের কাছে পৌঁছানোর আগেই ওরা সবাই প্রফেসর ম্যানের গ্রহের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। এবার ওই গ্রহে পৌঁছানোর পরে দেখা যায় ওখান থেকে সিগন্যাল পাঠিয়ে প্রফেসর ম্যান
একটা স্লিপিং চেম্বারের মধ্যে ঘুমিয়েছিলেন। আর এখন ওরা সবাই প্রফেসর ম্যানকে ওখান থেকে জাগিয়ে তোলে এবং তিনি ওদেরকে বলতে শুরু করেন, এই গ্রহ মানুষের বসবাসের খুবই উপযোগী, এখানে পৃথিবীর তুলনায় 80% মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে আর জল এবং অক্সিজেন সবকিছু এখানে যথেষ্ট পরিমাণে আছে। এবার কুপার খেয়াল করে প্রফেসর ম্যানের সঙ্গে থাকা রোবটটা ওখানে বন্ধ অবস্থায় পড়ে আছে। আর এই ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, আসলে আমার রোবটটা খারাপ হয়ে গিয়েছিল আর ও সব সময় আমাকে ভুল তথ্য দিচ্ছিল, সেই জন্য আমি ওই রোবটটাকে বন্ধ করে দিয়েছি। আর এসব কিছু চলাকালীন রোমেলির রোবটের কাছে নাসার তরফ থেকে পাঠানো মার্ফের মেসেজটা পৌঁছে যায়। আর তখন মার্ফের ভিডিও মেসেজের থেকে কথাগুলো শোনবার পর কুপার রোমেলি ব্র্যান্ড খুবই অবাক হয়ে যায়, কারণ এতদিন ধরে তারা প্রত্যেকে জানতো যে প্ল্যান এ রয়েছে। এমনকি এমিলি ব্র্যান্ড নিজেও জানতো না তার বাবা প্রফেসর ব্র্যান্ড ওকে এতদিন ধরে প্ল্যান এ সম্পর্কে মিথ্যা কথা বলেছেন। এবার এই কথাগুলো শোনবার পর কুপার ঠিক করে এই মিশনে ও আর কাজ করবে না, ও নিজের মেয়ের সঙ্গে দেখা করবার জন্য এখনই এখান থেকে পৃথিবীতে ফিরে যাবে। এবার এখান থেকে এরা সবাই মিলে ঠিক করে কুপার এখান থেকে পৃথিবীতে ফিরে যাবে আর বাকি তিনজন এই গ্রহটাকে আরো ভালোভাবে পরীক্ষা করে দেখবে। এবার কুপার ডক্টর ম্যানকে বলে, আপনি যে জায়গাগুলো পরীক্ষা করেছিলেন এই গ্রহ থেকে যাওয়ার আগে আমি সেই জায়গাগুলোকে একবার দেখতে চাই। এবার দেখা যায় প্রফেসর ম্যান কুপারকে নিয়ে একটু দূরে যাওয়ার পর ওর হেলমেট থেকে ট্রান্সমিটারটা খুলে নিয়ে ওকে ধাক্কা দিয়ে একটা গভীর খাদের মধ্যে ফেলে দেয়, যাতে কুপার এখানে কোনোভাবে নিজের দলের সঙ্গে যোগাযোগ না করতে পারে। এবার ডাক্তার ম্যান তাকে জানায়, আসলে এই গ্রহ কোনোভাবেই মানুষের বসবাসের উপযোগী না, এতক্ষণ ধরে ও সবাইকে মিথ্যা কথা বলেছিল আর মিথ্যা সিগনাল দিয়ে পৃথিবী থেকে সবাইকে এখানে ডেকে এনেছিল। আসলে প্রফেসর ম্যান চাইছিলেন যখন তার সিগনাল দেখে পৃথিবী থেকে কোনো দল এখানে পৌঁছাবে তখন সেই দলের সঙ্গে সেও ওই গ্রহ থেকে পৃথিবীতে ফিরে যাবে। আসলে প্রফেসর ম্যান নিজের জীবন বাঁচিয়ে এই গ্রহ থেকে পৃথিবীতে ফিরে যেতে চাইছিল আর সেই জন্য সে সবাইকে মিথ্যা কথা বলে এই গ্রহতে ডেকে আনে। এবার দেখা যায় কুপারকে ওখান থেকে ফেলে দিয়ে প্রফেসর ম্যান নিজের মহাকাশযান করে ইন্ডিয়ারেন্সের কাছে ফিরে আসছে। প্রফেসর ম্যান একজন ভালো বিজ্ঞানী হলেও তিনি খুব একটা ভালো পাইলট ছিলেন না, সেই জন্য ইন্ডিয়ারেন্সের সঙ্গে নিজের মহাকাশযান যুক্ত করবার সময় উনি একটা বিস্ফোরণ ঘটিয়ে ফেলেন আর এই বিস্ফোরণের ফলে উনি সঙ্গে সঙ্গেই ওখানেই মারা যান। আর ওই ঘটনার ফলে ওই মহাকাশযানটির অনেক ক্ষতি হয়ে যায়। আর এদিকে দেখা যায় কুপার কোনো রকমে খাদের ভেতর থেকে বাইরে বেরিয়ে এসেছে আর এখন ও নিজের সঙ্গীদেরকে প্রফেসর ম্যান সম্পর্কে সমস্ত সত্যি কথা জানিয়ে দেয়। এরপর ওরা সবাই তাড়াতাড়ি করে নিজেদের মহাকাশযান ইন্ডিয়ারেন্সে ফিরে আসে, কিন্তু এখানে ফেরবার পর দেখা যায় একটু আগে হওয়া বিস্ফোরণের জন্য ইন্ডিয়ারেন্সের অনেক ক্ষতি হয়ে গিয়েছিল, যে কারণে এখন ওটাকে নিয়ে আর পৃথিবীতে ফিরে আসা কোনোভাবেই সম্ভব না। সেই জন্য কুপার ঠিক করে ডাক্তার এমিলি ইন্ডিয়ারেন্সে করে অ্যাডম্যানের গ্রহের কাছে পৌঁছে যাবে, কিন্তু ডক্টর অ্যাডম্যানের কাছে পৌঁছানোর জন্য এদের মহাকাশযানে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি ছিল না, সেই জন্য কুপার ঠিক করে অ্যাডম্যানের গ্রহে পৌঁছানোর জন্য ওরা গার্গেন্দুয়া নামের ওই ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তির ব্যবহার করবে, যেটাকে বিজ্ঞানের ভাষায় স্ট্রিং শর্ট থিওরি বলা হয়, যেটার মানে হলো ওরা পুরোপুরিভাবে গার্গেন্দুয়ার ভেতরে ঢুকবে না। গার্গেন্দুয়ার মাধ্যাকর্ষণ শক্তির কাছে পৌঁছানোর পর ওর মাধ্যাকর্ষণ শক্তির ক্ষমতার ফলে ওরা গার্গেন্দুয়ার চারিদিকে একটা পাক খাবে আর এইভাবে গার্গেন্দুয়ার চারিদিকে ঘোরবার সময় যখন ওদের মহাকাশযান একটু ভালো গতিবেগে পৌঁছাবে তখন এরা নিজেদের মহাকাশযানটাকে চালু করে গার্গেন্দুয়ার মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বেরিয়ে অ্যাডম্যানের গ্রহের দিকে এগিয়ে যাবে। আর গার্গেন্দুয়ার মাধ্যাকর্ষণ শক্তির কারণে একটা বিশাল গতিবেগ পেয়ে যাওয়ার জন্য ওদের গ্রহতে পৌঁছাতে অনেক কম জ্বালানি লাগবে। আর সেই একই সঙ্গে ওরা এটাও ঠিক করে গার্গেন্দুয়ার ব্ল্যাক হোলের চারিদিকে ঘোরবার সময় ওরা নিজেদের কাছে থাকা একটা রোবটকে ব্ল্যাক হোলের ভিতর ফেলে দেবে, যাতে ওই রোবট ব্ল্যাক হোলের ভেতর থেকে সমস্ত তথ্য সংগ্রহ করে এদেরকে পাঠাতে পারে এবং তারপর তারা প্ল্যান মতন সেটাই করতে শুরু করেছে। গার্গেন্দুয়ার চারিদিকে ঘোরার সময় নিজেদের কাছে থাকা একটা রোবটকে ওরা ভেতরে ফেলে দেয়, কিন্তু সেই একই সঙ্গে কুপারের মহাকাশযানটিও যেখানে কুপার বসেছিল সেই যানটি আলাদা হয়ে ব্ল্যাক হোলের মধ্যে ঢুকে যাচ্ছিল। আসলে কুপার জানতো এই মুহূর্তে ইন্ডিয়ারেন্সের ওজন যতটা সম্ভব কম হওয়া উচিত, যাতে ওটাকে নিয়ে এমিলি খুব সহজেই ডক্টর অ্যাডম্যানের গ্রহতে
পৌঁছে যেতে পারে। আর ওখানে পৌঁছানোর পর প্ল্যান বি সফল করে পুরো মানব জাতিকে আবার বাঁচিয়ে তুলতে পারে। এবার দেখা যায় কুপার আস্তে আস্তে ওই ব্ল্যাক হোলের ভেতরে ঢুকে যাচ্ছে, আর কিছুক্ষণ পর তার মহাকাশ যানটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আর বেশ কিছুক্ষণ ওই ব্ল্যাক হোলের মধ্যে থাকার পর সে শেষ মুহূর্তে একটা টেসারেস্টের মধ্যে এসে পড়ে। আর এখানে আসার সঙ্গে সঙ্গেই যে রোবটটাকে ওই ব্ল্যাক হোলের মধ্যে পাঠিয়েছিল তার সঙ্গে তার যোগাযোগ স্থাপন হয়ে যায়। আর ওই রোবট কুপারকে জানায় ওই জায়গাকে ভবিষ্যতের মানুষেরা বানিয়েছে, আর এটা একটা 5-ডাইমেনশন জগৎ। এখানে সময়কে হাত দিয়ে ধরা যায়, আর সময় আগে পিছে করে অতীত ও বর্তমানে যাওয়া আসা করা যায়। এবার কুপার খেয়াল করে এই পুরো জায়গাটাকে একটা বিশাল বড় বইয়ের লাইব্রেরির মতো দেখতে ছিল, আর ভবিষ্যতের মানুষেরা এটা এই জন্যই বানিয়েছিল যাতে ওরা অতীতের মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারে আর পুরো মানব জাতিকে আবার বাঁচিয়ে তুলতে পারে। আর এই ভবিষ্যতের মানুষেরাই আজ থেকে বহু বছর আগে শনিগ্রহের কাছে ওই ওয়ার্ম হোলটাকে রেখেছিল, যাতে অতীতের মানুষ ওই ওয়ার্ম হোলের সাহায্যে নতুন একটা গ্রহ খুঁজে বার করতে পারে। এবার এই জায়গাটিতে আসার পর, এই জায়গাটির গুরুত্ব বোঝবার পর, কুপার সময়ের বেশ কিছুটা পেছনে গিয়ে অর্থাৎ অতীতে গিয়ে ছোট মার্ফকে দেখতে পায়। আর এখন দেখা যায় ও মার্ফের ঘরের লাইব্রেরির পেছনে পৌঁছে গেছে। কুপার এখান থেকে মার্ফের সঙ্গে যোগাযোগ করার অনেক চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই সেটা করে উঠতে পারছিল না। সেজন্য ও মার্ফের বুক সেলফে রাখা বইগুলোকে আস্তে আস্তে নিচে ফেলতে শুরু করে। আর এটা সেই সময়ের ঘটনা যখন মার্ফ মনে করত ওর ঘরের মধ্যে একটা ভূত রয়েছে যে ওর বইগুলোকে নিচে ফেলে দিত। আসলে ভূত বলে কিছুই ছিল না, আসলে কুপারই ছিল মার্ফের সেই ভূত। এবার কুপার বুঝতে পারে এখান থেকে মার্ফের সঙ্গে যোগাযোগ করার একমাত্র উপায় হলো মাধ্যাকর্ষণ শক্তি, কারণ শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তি সব জায়গায় ভালোভাবে কাজ করে আর এক সময়কাল থেকে অন্য সময়কালে খুব ভালোভাবে যাওয়া আসা করতে পারে। এবার কুপার মাধ্যাকর্ষণ শক্তির মাধ্যমে মার্ফের ঘরে ধুলোর মধ্যে সেই লাইনগুলোকে তৈরি করে দেয়, যেগুলোর সাহায্যে ওরা নাসার অফিসে পৌঁছে গিয়েছিল। এবার কুপার বুঝতে পারে এই ডাইমেনশনের লোকেরা অর্থাৎ ভবিষ্যতের মানুষেরা এই টেসার একটা ইচ্ছা করে মার্ফের ঘরের কাছেই বানিয়েছিল, কারণ ওরা সবাই জানত মার্ফ বড় হয়ে এক সময় নাসার বড় একজন বিজ্ঞানী হয়ে উঠবে। আর যেহেতু এখন কুপারের কাছে ব্ল্যাক হোল সম্পর্কে সমস্ত তথ্য রয়েছে, সেজন্য এখন সে নিজের কাছে থাকা সমস্ত তথ্য মার্ফের কাছে পাঠানোর চেষ্টা করছিল। সহজভাবে বলে রাখি, কুপার যখন ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করে তখন ব্ল্যাক হোল সম্বন্ধে অনেক কিছু জানতে পারে, আর এই তথ্যটাই প্রয়োজন ছিল মার্ফের, কারণ মার্ফ ডক্টর ব্র্যান্ডের পরে মাধ্যাকর্ষণের শক্তির সেই সূত্রের সমাধান করতে শুরু করেছিল, যাতে সে প্ল্যান এটাকে চালু করে পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে নিয়ে যেতে পারে। কুপার ওই ব্ল্যাক হোলের তথ্য দেওয়ার জন্য আরেকটু ভবিষ্যতে চলে আসে। সেখানে দেখা যায় মার্ফ এখন নাসার বিজ্ঞানী হয়ে গেছে। এবার কুপার খেয়াল করে টেবিলের ওপর সেই হাত ঘড়িটি আছে। মহাকাশে আসার আগে মার্ফকে কুপার যে ঘড়িটি দিয়েছিল, কুপার মাধ্যাকর্ষণ শক্তিকে কাজে লাগিয়ে কোডের সাহায্যে মার্ফকে ব্ল্যাক হোলের সমস্ত তথ্য দিয়ে দেয় ওই ঘড়িটির মধ্যে। এদিকে মার্ফ নিজের পুরনো বাড়িতে এসেছিল, কারণ সে বুঝতে পেরেছিল সেই ভূতটি তার বাবাই, যে তাকে এতদিন ধরে তথ্য দিচ্ছিল। তাই সে সব খোঁজার পরে সেই ঘড়িটিকে খুঁজে পায় এবং ঘড়িটির মধ্যে সে সব কোডও খুঁজে পায়। এবার নিজের বাবার কাছ থেকে ব্ল্যাক হোলের সমস্ত তথ্য নেওয়ার পর মার্ফ মাধ্যাকর্ষণ শক্তির সূত্রটা সমাধান করে ফেলে, যার ফলে এখন ওরা নাসার ওই বিশাল মহাকাশ যান করে পৃথিবীর অনেক মানুষকে বাঁচিয়ে আনতে পারবে। আর মার্ফকে ওই তথ্যগুলো পুরোপুরি দিয়ে দেওয়ার পর ওই ট্রেসার একটার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যেতে শুরু করে। আর এরপর কুপারকে বাকি মহাকাশচারী খুঁজে একটা হসপিটালে নিয়ে আসে, আর ওখানে জ্ঞান ফেরার পর তিনি জানতে পারেন এখন তার বয়স 124 বছর হয়ে গেছে। আসলে যেহেতু কুপার ব্ল্যাক হোলের ভেতরে থাকা টেরসারেক্টের মধ্যে বেশ কিছুটা সময় কাটিয়েছিল, আর যেহেতু ব্ল্যাক হোলের সময় পৃথিবীর তুলনায় অনেক কম বা ধীরগতিতে চলে, সেই কারণে কুপারের বয়স এখন অনেক বেশি হয়ে গিয়েছিল। আর এখন সে জানতে পারে ওরা সবাই একটা মহাকাশযানের মধ্যে রয়েছে, আর এই মহাকাশযানটার নাম কুপার স্টেশন। যে মহাকাশযানটির নাম তারই মেয়ে মার্ফ কুপারের নামে উৎসর্গ করা হয়েছে, কারণ মার্ফ কুপার মাধ্যাকর্ষণের সূত্র সমাধান করে নাসার ওই বড় ও বিরাট মহাকাশযানের সাহায্যে পৃথিবী থেকে অনেক মানুষকে মহাকাশে বাঁচিয়ে এনেছিল।
এবার কুপার এখানে খেয়াল করে এই মহাকাশযানটিকে পৃথিবীর আদলেই বানানো হয়েছিল। এবার কুপার যখন নিজের মেয়ের সঙ্গে দেখা করতে যায় তখন দেখতে পায় মার্ফ একদম বুড়ি হয়ে গেছে। পৃথিবী থেকে মহাকাশ থেকে ব্ল্যাক হোলের সময়ের ব্যবধানের জন্য মার্ফ এখন নিজের বাবার অনেক আগেই বুড়ি হয়ে গেছে। আর আজ এত বছর পর একজন আরেকজনকে দেখার পর ওরা দুজনই খুবই খুশি হয়। মার্ফ বলে, আমি জানতাম তুমি একদিন আমার কাছে নিশ্চয়ই ফিরে আসবে, কারণ তুমি আমাকে কথা দিয়েছিলে। এবার বেশ কিছুক্ষণ নিজেদের মধ্যে গল্প করবার পর মার্ফ বলে, আমি চাই তুমি এখান থেকে চলে যাও, কারণ আর কিছুক্ষণের মধ্যেই আমি হয়তো মারা যাব, আর কোনো বাবাকে তার সন্তানের মৃত্যু দেখা উচিত না। এবার কুপার জানতে পারে এমিলি ব্র্যান্ড অ্যাডম্যান গ্রহে পৌঁছে গেছিল, আর এই গ্রহটা সত্যি সত্যি মানুষের বসবাসের প্রচণ্ড উপযোগী ছিল, যেটা দেখে মনে হচ্ছিল মানব জাতি নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার জন্য নতুন একটা গ্রহ খুঁজে পেয়েছে। আর এই কথাগুলো শোনবার পর কুপার একটা মহাকাশ যান নিয়ে এমিলি ব্র্যান্ডের সঙ্গে দেখা করবার জন্য বেরিয়ে পড়ে। আর এখানেই সিনেমার গল্পটা শেষ হয়ে যায়। এরকম সিনেমা বা মুভি শতকে একবারই তৈরি হয়। এই মুভিটিতে অনেকগুলো থিওরিকে খুব সহজে ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু মুভিটির ব্ল্যাক হোলে পড়ে যাওয়ার পরের অংশটি সম্পূর্ণ কল্পনাপ্রসূত। ব্ল্যাক হোল এমন একটি স্থান যেখানে মানুষ কেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছুই টিকে থাকতে পারে না। তবুও এই মুভিটি এই শতকের বলতে গেলে অন্যতম একটি মুভি। আপনাদের কাছে সময় থাকলে মুভিটিকে সম্পূর্ণ একবার দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এরকমই মুভির ব্যাখ্যা সম্বন্ধিত ভিডিও আরো বেশি পাওয়ার জন্য বং মুভি ডায়েরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে নিন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।